আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের লোটা মাছের একটি রেসিপি দেখাবো। এভাবে লোটা মাছ রান্না করলে অনেক মজা। দেখুন, প্রথমে আমি কিছু লোটা মাছ এভাবে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নেব পানি দিয়ে। এরপর আমি এটাকে আবার ছোট করে কেটে নিয়েছি। এই ছোট টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি কিছু পেঁয়াজ কেটে দিয়েছি একটু মোটা করে। দেখুন, এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি একটা ছোট সাইজের আলু কুচি করে কেটে দিয়েছি। দেখুন, এরপর আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি এক চামচ, এরপর এক চামচ রসুন বাটা দিয়েছি, এক চামচ আদা বাটা দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়েছি প্রায় এক চামচের মতো মরিচের গুঁড়া। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আসলে আমরা দুজন মানুষ, তো এই জন্য অল্প করেই রান্না করে আপনাদের দেখাই। দেখুন, এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখুন, আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিব। এটাকে যত মাখানো হবে এটা খেতে ততটাই মজা হবে রান্না করলে। এভাবে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিব। আমি খুবই অল্প করি রেসিপিগুলো। দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে। এটা লোটা মাছে এমনি পানি বলে, এত বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। শুধু হাতটা ধোয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলেই হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আমার গাছের কয়েকটা ধনে পাতা নিয়ে হয়েছে। কত সুন্দর আর কত অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আরেকদম ঘন হয়েছে, একটু ভিজা ভিজা রেখেছি, না হলে ভাত দিয়ে খেতে অতটা মজাও লাগবে না। দেখুন অনেক সুন্দর আর অনেক মজার একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ পাঠ।